আসসালামু আলাইকুম আপুভাইরা, কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কম বেশ সবাই খান, এই ভাজি মানে এটা হচ্ছে মেথি দিয়া পালক রান্না করব। তো মেথি পালকের জন্য কি কি দিতেছি যে দেখে, তেজপাতা, লং, আর সরি লং না, তেজপাতা, এলাচি, দারচিনি আর পেঁয়াজ। এখন এই টমেটোগুলো দিয়ে দিব, শাগের তো তাই তো তাই মরিচ অল্প করে দিলাম, হলুদের গুঁড়া, হাইলাইট, ধনিয়া জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিব। আমি পাই না বলে কষানো হবো না। তাই যদি এখন কষানো হয়ে গেছে, সবসময় ভালো করে কষাই নেবেন। তো সবসময় তরকারি, এইসব তরকারি রান্না করলে কী করবেন, ধুইয়া সাথে সাথে দেওয়া লাগবেন, তাইলে মনে করে এটির মধ্যে আর পানি দেওয়া লাগে না, কারণ শাকের মধ্যে তো অটোমেটিক পানি উঠে না। আর যদি লাগে মনে করেন পরে দেওয়া দিলেই হয়, কারণ আগে যদি ধুইয়া রাখতে হয়। তা এখন রাইখা দিব। তারপর এই যে পালং শাকটা আমার কষানো হয়ে গেছে, এই যে দেখেন, বুঝছেন? কিন্তু পালং শাকটার মধ্যে এখন আমি এই যে দেখেন মেথি পাতাগুলো দিয়ে দিব। এই শুধু বাইট ছানিয়েছি। তো আমি আগে মনে করেন যে পালং শাকগুলো ভালো করে আগে, পালং শাকের সাথে কিন্তু মেথি দিতে পারতাম, কিন্তু আসলে কি যদি মেথি দিয়ে পালং শাকের সাথে দেওয়া দেয় আপনার ফ্লেভারটা মানে থাকবো না। আর এই পালং শাকটা সিদ্ধ এসে আসছে এখন দিছি, তো এখন দেখেন মেথিটা কত সুন্দর একটা ফ্লেভার থাকে খাবারের সময়। তো এখন দেখেন আমার মেথিও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এখন আসলে কি যে একসাথে যদি দেওয়া দেয় না এগুলো কিন্তু মেথিগুলো ফ্লেভার থাকবো না। তা এখন আলুটা দিয়ে দিতেছি, যেটা আলু দিয়ে আমি আগে ভাজিয়া রাখছি, ভাজিয়া তারপরে দিলে কি হয় সুন্দর একটা ফ্লেভার আসে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা স্মেল আসে, তাই না? আর যদি কাঁচা দিলে কি হয় যেটা কষানোটা মানে কষামো ঠিক আছে, কিন্তু এটার একটা মানে কেমন জানি একটা ইয়ে আসে। তো তাই আমি এটার ভাজিয়া দিই আলুটা, যাতে টেস্টটা ভালো আসে। সেই যে আর একটু রান্না করব, তারপরে হয়ে যেল আমার মেয়ে আলু পালক। তো এই যে আপুরা বাইরা, এই যে আমার এই তরকারি, এখন মনে করেন দুই তিন ডেকা চামচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো দেখেন তরকারি কীরকম হয়েছে, এরকম আপনারাও ট্রাই করবেন, আপনাদের গ্যাসও ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে খাইতে খুবই মজা, ভাত বা রুটির সাথে। আমার তরকারিটা রেডি, এই যে দেখেন বুনা বুনা মানে একদম মাখা মাখা হয়েছে। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।